আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আমার বাসার গাছের পেঁপে দিয়ে পেঁপে জুস বানানো দেখাবো। এটা সৌদি আরবে আমার হাজব্যান্ড এখানে গাছ লাগিয়েছিল, তো আমরা এখানে শিফট করার পর এখানে দেখলাম অনেকগুলো পেঁপে পেকেছে। আর দেখতেই পাচ্ছেন বাসার সামনে হিউজ স্পেস রয়েছে, আসলে খুব ভালো লাগে এখানে, খুব খোলামেলা জায়গা, ভালো লাগে বেশ। তো এখানে বেশ কিছু গাছ টাছ আপনাদের ভাইয়া লাগিয়েছে, তো এখানে কিছু পেঁপে গাছও আছে, তো আমরা আজকে এখান থেকে পেঁপেই পারবো, বেশ কিছু পেঁপে নিব। এই পেঁপেগুলো দারুণ মিষ্টি, অনেকটা থাই পেঁপের মতো, বেশ মিষ্টি এবং ভিতরটাও একেবারে টুকটুকে লাল। উপরের কালারটা দেখেই বুঝতে পারছেন যে ভিতরে কেমন হতে পারে। এখানে বেশ কিছু পেঁপে পেকেছে, যত এতগুলো আমরা একসাথে খেতে পারবো না। তো এই গাছটা দেখাচ্ছি, এটা একেবারে শুয়ে পড়েছে, এটা অনেকটা ছোট একটা গাছ। এখন আমি এখান থেকে কিছু পেঁপে নিচ্ছি, আর এই পেঁপেগুলো সব ছোট ছোট গোল গোল, বাট এত মিষ্টি আর ভিতরে একেবারে রেড কালার, মনে হয় তরমুজ। তো ভাবলাম আজকে পেঁপেগুলো দিয়ে জুস বানাই আর আপনাদের সাথে ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করি। আর আমার ব্লগ দেখতে যারা পছন্দ করেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আর যারা সেলাই ভিডিও দেখতে চান তারা কিন্তু আমার আনাদার আরেকটা চ্যানেল আছে, দিশা স্ক্রিটি বলস, ওইখান থেকে আমার সেলাই চ্যানেলের থেকে সেলাইগুলো দেখে নিতে পারেন। আমি চ্যানেলের লিঙ্কটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্টে পিন করে দিব। তো আমি এখন এখান থেকেও কয়েকটা পেঁপে পেরে নিচ্ছি। আলহামদুলিল্লাহ যে বাংলাদেশের মতো এখানে মাটিটা কিন্তু অত উর্বর না, সব জায়গায় বালু মাটি, তারপরও কত সুন্দর অযত্নেই কিন্তু বেড়ে ওঠে গাছগুলো। এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর পেঁপে গাছ হয়েছে, এটা কিন্তু খুব যত্ন নিয়েছে সেরকম না। ইয়াসিন পেঁপে খেয়ে পেঁপের বিচিগুলো ওইখানে ফেলেছে এবং ওইখান থেকেই এমনিতেই গাছগুলো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আসলে বাসায় কেউ ছিল না, আমি এক হাতে ফোনটা ধরেছি আর এক হাত দিয়ে আমি এভাবে করে আর কি পেঁপেগুলো কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কী সুন্দর, একেবারে লাল, একেবারে থাই পেঁপের মতো, আর ভিতরে যেরকম লাল এটা খেতে অনেক সুস্বাদু মিষ্টি। তো আমি আজকে এগুলো দিয়েই হচ্ছে জুস বানাবো। পেঁপেগুলো যেহেতু বেশ নরম ছিল তাই আমি একটা চাচামিচ দিয়ে এভাবে করে পেঁপেগুলো উঠিয়ে নিচ্ছি। শ্বাস আমরা যেভাবে উঠাই আর কি, ডাবের শ্বাস, তো সেভাবে করে কিন্তু উঠাচ্ছি। যেহেতু এক হাতে ফোনটা ধরা তাই আমি ঠিক ভালোভাবে দেখাতে পারছি না, বাট এভাবে আমি কিন্তু সম্পূর্ণ খোসা থেকে পেঁপেগুলো উঠিয়ে নিয়েছি চামিচ দিয়ে। দেখুন এখন আমি একটা ব্লেন্ডারে আমি এগুলো নিয়ে নিয়েছি, এই যে ঠিক এভাবে করে আপনি একটু বড় চামচ ব্যবহার করলে আর খুব সুন্দর করে উঠে আসবে, তো অনেকটা সফটতার মতো। যাই হোক আমি এভাবে করে সম্পূর্ণ পেঁপেগুলো এভাবে উঠে ব্লেন্ড করে নিচ্ছি। এবং আমি এখানে মিল্ক ইউজ করছি, ঠান্ডা মিল্ক, আইস ইউজ করছি না। এখন আমি এটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আমার পেঁপেগুলো অনেক বেশি মিষ্টি ছিল তাই আমি এখানে সুগার ইউজ করিনি, আপনারা চাইলে সুগার দিতে পারেন। টেন টেনা, তৈরি হয়ে গেল আমার পেঁপে জুস। খুবই সহজ একটা রেসিপি আর খুবই সুস্বাদু, বাইরে থেকে কিনতে গেলে কিন্তু হিউজ প্রাইস পড়ে, তো আমি এখানে সহজে বানিয়ে ফেললাম। এখন ঠান্ডা ঠান্ডা পেঁপে জুস এক মগ হয়েছে, এটা আমি খেয়ে নিচ্ছি। আপনাদের জন্য যেহেতু পাঠাতে পারছি না আপনারা নিশ্চয়ই বানিয়ে খেয়ে নেবেন, তো আমি আজকের জন্য বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।